মাননীয় তাপস রায়, আমার মনে হয় আমরা যারা রাজনীতিতে আছি তাদের কাছে এমন একটি ফিগার বা এমন একটি চরিত্র আমরা তার তুলনায় রাজনীতিতে অন্ততপক্ষে রাজনৈতিক এক্সপিরিয়েন্সে অনেকটা শিশু। প্রায় 50 বছরের বেশি সময় ধরে উনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত আছে। এক সময় কংগ্রেস করেছেন, পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্ণধার ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, তাপস দা এরা কন্টেম্পোরারি, রাজনীতির সাথে যুক্ত হন। আজকে মাননীয় তাপস দা তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে আজকে আমাদের দলে যোগদান করছে। এবং এখানে আমি এটাও স্পষ্ট করতে চাই যে আমরা ওরকম বলি না যে দরজা খুলে দিলে পরে নাকি তৃণমূল দল শেষ হয়ে যাবে, সব বিজেপি ঢুকে যাবে, আমরা ইন্টারেস্টেড নই। আমরা পরিষ্কার বলছি, বেছে বেছে যে সমস্ত রাজনৈতিক নেতা আমাদের পার্টির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যারা দীর্ঘদিন স্বচ্ছ ভাবমূর্তি রেখেছেন, সেই ধরনের নেতাদেরকে নিতে আমরা আগ্রহী এবং আমরা নিচু তলার কর্মীদেরকে নিতে আগ্রহী, বেশি করে আগ্রহী। নেতা নিতে অনেক আগ্রহী নই, আমরা আগেও বলেছিলাম এবং এখনো বলছি। কিন্তু কিছু ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের যারা যোগাযোগ করেছেন আমাদের সাথে, তার মধ্যে তাপস দা অন্যতম, এবং তিনি স্বচ্ছতার সাথে রাজনীতি করেছেন। আজকে তাই আমরা ভারতীয় জনতা পার্টিতে তাকে স্বাগত জানাচ্ছি। মাননীয় মঙ্গল পাণ্ডে আমাদের অবজারভার এবং বিরোধী দল নেতা এবং অন্যান্যদের উপস্থিতিতে তমগ্ন সজল, আমাদের অন্যান্য রাহুল দা আছেন আমাদের সিনিয়র নেতৃত্ব, তাদের উপস্থিতিতে আমরা তাপস দাকে মোদিজির পরিবারে স্বাগত করে দিচ্ছি। আমাদের এই মোদিজি পরিবারের উনি অংশ হতে চলেছেন। আমি বিরোধী দল নেতাকে অনুরোধ করব কিছু বলার জন্য এবং তারপরে পুষ্পস্তবক দিয়ে তাপস দাকে আমাদের পার্টিতে স্বাগত জানানোর জন্য। সম্মানীয় সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, আজকে মোদীজির সফল কর্মসূচির পরে আমরা এখানে সান্ধ্যকালীন এই মহতী অনুষ্ঠান বা আমাদের কর্মসূচিতে উপস্থিত হয়েছি। সম্মানীয় রাজ্য সভাপতি মাননীয় সাংসদ বালুরঘাট ও আমাদের ঘোষিত প্রার্থী বালুরঘাটের, যিনি আবার দ্বিতীয়বারের জন্য বিপুল সমর্থন নিয়ে পার্লামেন্টে যাবেন, এই বিশ্বাস আমাদের সকলের আছে। ডক্টর সুকান্ত মজুমদার আমাদের ইনচার্জ এবং বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী এবং বলিষ্ঠ নেতা মাননীয় মঙ্গল পাণ্ডেজি, আমাদের বিশিষ্ট নেতা এবং পার্টির অন্যতম অভিভাবক রাহুল সিনহাজি, আমাদের মধ্যে সাধারণ সম্পাদিকা বিধায়িকা আমার সতীর্থ অগ্নিমিত্রা পাল রয়েছেন, লড়াকু কাউন্সিলর এবং অত্যন্ত জনপ্রিয় দক্ষ নেতা প্রতিবাদের অন্যতম কণ্ঠস্বর বিভাগ ইনচার্জ সজল ঘোষ রয়েছেন, কলকাতা কর্পোরেশনের বিরোধী দলনেত্রী আমাদের সিক্স টাইম কাউন্সিলর মীনা দেবী পুরোহিত মহোদয় আছেন মাতৃসভা, এবং উত্তর কলকাতার জেলার সফল সভাপতি তমগ্ন ঘোষ মহোদয় রয়েছেন। আর আমি সম্মানীয় তাপস দা, তার সঙ্গে কয়েক দশকের সম্পর্ক এবং ছাত্র রাজনীতি করার সময় তার সভাপতিত্বে আমি কাজ করেছি, এই তাপস দাকে আমি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং মোদীজির পরিবার বিজেপির পরিবার তাতে স্বাগত জানাচ্ছি। এর বাইরেও তাপস দার সাথে ঈশান ঝাড় সহ আমাদের প্রতাপ দাস সহ উত্তর কলকাতার বহু বিশিষ্ট পুরনো ভারতীয় জনতা পার্টি এবং বিচার পরিবারের সঙ্গে যুক্ত বহু মানুষ আজকে তারা এসেছেন এই যোগদান পর্বের সাক্ষী থাকার জন্য, তাদেরকেও যথাযথ সম্মান জানাই। আমার এখানে বক্তব্য রাখার কিছু নেই। ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি বলেছেন যে আমরা কিছু প্রাজ্ঞ প্রবীণ নেতৃত্বকে
আমরা আজকে তার মধ্যে তাপসটা অন্যতম, তাকে আমরা গ্রহণ করছি। এবং আপনারা শুনলে খুশি হবেন, একেবারে জেলা স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত আমরা সর্বস্তরে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ও আমাদের মনে হয়েছে কলকাতা সহ গ্রেটার কলকাতাতে আমাদের সমর্থক আছে, ভোটার আছে, মোদিজির সমর্থক আছে, সংগঠন ধীরে ধীরে যথেষ্ট শক্তিশালী হচ্ছে। এই সংগঠনে পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং রাজনীতিতে টেস্টেড এবং ট্রাস্টেড এবং ফার্স্ট এক্সপিরিয়েন্স ছাত্র রাজনীতি কলকাতা কর্পোরেশনের MMIC কাউন্সিলর, চারবারের MLA, পাঁচবারের MLA, এক্স মিনিস্টার, এক্সিস্টিং মানে তিনি উইথ করার আগে পর্যন্ত চিফ হুইপ শুধু নয়, তিনি একটা সাংগঠনিক জেলা ব্যারাকপুরের প্রেসিডেন্টও ছিলেন, দমদম ব্যারাকপুর দুটো লোকসভা তিনি প্রেসিডেন্ট ছিলেন, পশ্চিমবঙ্গের রুলিং পার্টি যাকে আমরা কোম্পানি বলি। স্বাভাবিকভাবে এইরকম অভিজ্ঞ নেতৃত্বের আমাদের সমর্থক আপনারা প্রমাণিত উত্তরবঙ্গ বিজেপির দুর্ভেদ্য ঘাঁটি, জঙ্গলমহল বিজেপির দুর্ভেদ্য ঘাঁটি প্রমাণিত। গত বিধানসভা নির্বাচনে মেদিনীপুর, হুগলি, আরামবাগ, তমলুক, কাঁথি ইত্যাদিও শক্তিশালী জায়গা প্রমাণিত হয়েছে। বনগাঁ থেকে রানাঘাট, কৃষ্ণনগর, ব্যারাকপুর বিজেপির শক্তিশালী ঘাঁটি প্রমাণিত হয়েছে। তো কলকাতাতে আমাদের সমর্থক থাকা সত্ত্বেও, আমাদের অনেক দক্ষ তরুণ নেতৃত্ব উঠে আসা সত্ত্বেও, আমাদের কিছু অভিজ্ঞ প্রবীণ নেতৃত্বের প্রয়োজন ছিল। সেই প্রয়োজনের অনেকটাই সম্মানীয় তাপস রায় মেটাবেন বলে আমি বিশ্বাস করি।